হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি, আপনাদের সবার প্রিয় বন্ধু। আমার নাম আহসান হাবিব রেশাদ এবং আমার সার্বিক সহযোগিতার জন্য রয়েছে আপনাদের সকলের প্রিয় বন্ধু নাজমুল আলম সানি। আজকে বন্ধুরা আমরা একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, একটি গল্প। সেটি গল্পের নাম হলো ওয়াই সমান সাইন এক্স। তো বন্ধুরা, আপনারা তো দেখে অবাক হচ্ছেন তাই না, যে ওয়াই সমান সাইন এক্স কী করে গল্প হয়, আবার এটা দিয়ে কন্টেন্টও বানানো যায়? হ্যাঁ বন্ধুরা, ওয়াই সমান সাইন এক্স নিয়েও একটি গল্প আছে। সাইন এক্সের ওয়াই সমান সাইন এক্সের গ্রাফটা কীরকম হয় বলুন তো? গ্রাফটা হয় এরকম, ঠিক না? তো সাইন এক্সের এই গ্রাফটাকে মাদার গ্রাফ বলা হয়, বা ওয়াই সমান সাইন এক্স ফাংশনটাকে মাদার ফাংশন বলা হয়। বর্তমানে যে কয়টা ফাংশন আছে বা যত ধরনের ফাংশন তৈরি হোক না কেন, সেই ফাংশনগুলো উদ্ভব হয়েছে এই সাইন এক্সের এই ফাংশন থেকে। কিন্তু মজার বিষয় হলো, এই সাইন এক্সের ফাংশনটা কীভাবে তৈরি হলো প্রথম, সেটা কি কেউ জানে? আসুন আজকে সেই গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আসুন চলুন তাহলে সবাই আমরা এই গল্পটা বলি। গ্রিক সান থেকে এসেছে সাইন কথাটি, গ্রিক সান থেকে সাইন কথাটি এসেছে। এখন এই সান থেকে সাইন কথাটি এসেছে এবং সান থেকেই সাইন ফাংশনটাও এসেছে। কিভাবে ধরুন, বলুন তো কিভাবে, আপনারা কি কেউ বলতে পারবেন? আসুন আমি বলে দিচ্ছি। আচ্ছা, ধরুন ভোর 6টা, তখন সূর্য এখানে আছে। এবার ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত কি হয়, সূর্য পূর্ব থেকে আমাদের মাথার উপরে আসে, ধরুন এটা রাত দুপুর 12টা। এবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কি হয়, সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে নামতে থাকে, নেমে আবার শূন্যে চলে যায় এবং সন্ধ্যার পর থেকে চাঁদ ওঠে। আচ্ছা, এর ধরুন এটা উত্তর গোলার্ধ, সূর্য এক সাইড, পৃথিবীর এক সাইডে আছে। এখন যখন উত্তর গোলার্ধে রাত নামে, তখন দক্ষিণ গোলার্ধে কী হয়, দিন শুরু হয়। তো দক্ষিণ গোলার্ধে উল্টাভাবে কী হয়, আস্তে আস্তে দেখা যায় ওখানেও সন্ধ্যা 6টা, উত্তর গোলার্ধে যখন সন্ধ্যা 6টা, দক্ষিণ গোলার্ধে তখন সকাল 6টা, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সূর্য মাথার উপরে উঠলো। আবার দুপুর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাথার থেকে নিচে চলে গেল পশ্চিম দিকে। এভাবেই সূর্যের আগমন, প্রথম উত্তর গোলার্ধ, তারপর দক্ষিণ গোলার্ধ, আবার উত্তর গোলার্ধ, আবার দক্ষিণ গোলার্ধ, এভাবেই যে ধারাটা তৈরি হয়েছিল বা যে গ্রাফটা তৈরি হয়েছিল বর্তমানে, সেটাকেই আমরা ওয়াই সমান সাইন এক্স বা সাইন ফাংশন নামে চিনি, ফাংশন নামে চিনি। কেমন লাগলো বন্ধুরা গল্পটি, মজার না বিষয়টি? ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। আজকে শুধু এই গল্পটি নিয়েই কথা বলছি। ধন্যবাদ সবাইকে।